নিজের জায়গা এখন দেশের অনেক তারকাই নাম লেখাচ্ছেন নির্বাচনে পর্দার পাশাপাশি রাজনীতির মাঠও দাপিয়ে বেড়াচ্ছেন তারকারা সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে পাশাপাশি আগ্রহী প্রার্থীদের ফর্ম গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে বহু তারকার নাম উঠে এসেছে চিত্রনায়ক ফেরদৌস চিত্রনায়ক আলমগীর অভিনেতা সিদ্দিকুর রহমানের পাশাপাশি চিত্রনায়িকা অপবিশ্বাসেরও নাম শোনা যায় সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা জানা গেছে এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনলেও তাকে আর প্রার্থী হতে দেখা যায়নি তবে এবার নাকি আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই ডালিউড কুইন এ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন নারীদের কাছে আলাদা একটি জায়গা রয়েছে আমার বিশেষ করে ব্যক্তিত্ব সন্তানের মা এবং একজন নারী হিসেবে তাই প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয় তাহলে অবশ্যই আমি নির্বাচন করব। চিত্রনায়িকা আরও বলেন এবার নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারী প্রয়োজন যেমনটা আমাদের প্রধানমন্ত্রী তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দিয়ে এসেছেন অপবিশ্বাস বলেন আমাদের চলচ্চিত্র হচ্ছে কর্মজীবী মানুষদের ঘিরে কিন্তু সেখানে অস্থিরতা বিরাজ করলে আমাদের কাজের জায়গা একেবারেই সংকুচিত হয়ে যায় তাই আমি মনে প্রাণে চাইব আসন্ন নির্বাচনে আওয়ামী লীগই ক্ষমতায় আসুক আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমাদের যে উন্নয়ন করেছে এটার বিকল্প আর কিছু নেই আমাদের প্রধানমন্ত্রী তিনি আসলেই মা আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক এই কেমনাই আমার থাকবে কিছুদিন পরে তো জাতীয় নির্বাচন এজন্য অপেক্ষা করছি অনেক আগে থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অপবিশ্বাস এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি